নমস্কার, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত। তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব ইগলিশ সান্তা ক্লজ কেক। ক্রিসমাস তো এসেই গেছে, তাই এই ক্রিসমাসের সময় আমাদের বিভিন্ন রকমের কেক খেতে ইচ্ছা করে। আমি আমার চ্যানেলে ক্রিসমাস স্পেশাল আরও অনেক কেকের রেসিপি দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিও। আর আজকে তোমাদের সঙ্গে আমি এই ক্রিসমাস স্পেশাল ইগলিশ সান্তা ক্লজ কেকটা তৈরি করে দেখাবো। দোকান থেকে আমরা এই কেকটা ক্রিসমাস দিনে কিনে খাই, সেটা অনেকটাই দাম নিয়ে নেয়, কিন্তু বাড়িতে বানালে কিন্তু এতটা খরচ হয় না, অনেকটাই কম খরচে এই ক্রিসমাস স্পেশাল এগলেস সান্তা ক্লজ কেকটা তোমরা বাড়িতে বানাতে পারবে। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পায়েলের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে, সেটা প্রেস করো, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করবো তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে চলো দেখে নাও আমি কীরমভাবে এই ক্রিসমাস স্পেশাল এগলেস সান্তা ক্লজ কেকটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আমি এই কাপে মেপে 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সেটাকে আমি চেলে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পাউডার সুগার। এখানে আমি 2.5 কাপ পরিমাণে, এই একই কাপে মেপে 2.5 কাপ পরিমাণে পাউডার সুগার নিয়েছি, মানে চিনিটাকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। এই পাউডার সুগারটাকেও আমি এই ময়দার মধ্যে ঢেলে দেব, এটাকেও চেলে নিতে হবে। চিনিটা আমি ভালো মতো চেলে নিয়েছি। এবার একটা স্পুনের সাহায্যে এই ময়দার সাথে এই চিনিটাকে ভালো মতো আমি মিক্সড করে দিচ্ছি। স্পুন দিয়ে আমি খুব ভালো মতো মিক্সড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। যেহেতু এটা এগলেস তাই টক দই এটা মাস্ট দিতেই হবে, দিয়ে দিচ্ছি টক দই। এবারে এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব ভেজিটেবিল অয়েল, এটাও আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। আমি এটা অল্প দেব, তারপর ব্যাটারটাতে কতটা লাগবে সেই বুঝে দিতে হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে এবার এই লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো মতো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি, ব্যাটারটা এরকম টাইপের হবে। আমি পুরো ভেজিটেবিল অয়েলটাই দিয়ে দিয়েছি, পুরো এরকম টাইপের যেন আসে। খুব ভালো মতো ফেটাতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো খুব ভালোভাবে ফেটাবে। এবারে আমি এটা যেহেতু এগলেস করছি, আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দিলাম না, তাহলে আমি এর সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা তোমাদের বলে দিই আমি এর মধ্যে কী দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব ইনো ফ্রুট সল্ট, এটা আমি দিচ্ছি 1.5 প্যাকেট। আমি এখানে 1.5 প্যাকেট ইনো ফ্রুট সল্ট দিয়ে দিয়েছি, তোমরা যে কোনো ফ্লেভারের ইউজ করতে পারো। এবার এই ইনোটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু দুধ, তাহলেই দেখবে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবার এটাকে খুব ভালো মতো যে কোনো একটা অ্যাঙ্গেলে করে ঘোরাবে, নয় সার্কুলার বা অ্যান্টি সার্কুলার, যে কোনো একটা অ্যাঙ্গেলে করে ঘোরাবে। এরমভাবে বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিটের মতো এটা একটু ফ্যাটিয়ে নেবে, খুব ভালো মতো একটু ফ্যাটিয়ে নেবে। আর একই মোশনে কিন্তু আমি ঘোরাচ্ছি, একবার ডান দিক একবার বাঁ দিক এরকম যেন না হয়, একই মোশনে এটা ঘোরাতে হবে। আর ইনোটা কিন্তু একদম শেষে যখন ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢালবে তখনই কিন্তু দেবে, তার আগে দেবে না, তাহলে কিন্তু ইনোটা রিয়াকশন করা শুরু করে দেবে, কেকটা তখন খারাপ হয়ে যাবে। হয়ে গেছে এটা, এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে একটা নর্মাল অ্যালুমিনিয়ামের আমি বাটি নিয়েছি, তার মধ্যে আমি বাটার পেপার দিয়ে লাগিয়ে তার মধ্যে অয়েল দিয়ে গ্রিস করে নিয়েছি। যেহেতু সবার কাছে কেকের টিন থাকে না, তাই জন্য আমি আজকে এই নর্মাল অ্যালুমিনিয়ামের বাসনের মধ্যে তোমাদের করে দেখালাম। এর মধ্যে আমি ব্যাটারটা এবার ঢেলে দিচ্ছি, পুরো ব্যাটারটাই ঢেলে দিচ্ছি এর মধ্যে। আমি ব্যাটারটা পুরোটা ঢেলে দিয়েছি। এবার এটাকে একটু এরকমভাবে ক্যাপ করে নিতে হবে এয়ার বাবলসটা বার করে দেওয়ার জন্য। আমি খুব ভালো মতো ট্যাপ করে নিয়েছি। এবার আমি আমার
কেক ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছিলাম। আমি এবার আমার কেক ওভেনের মধ্যে এই ব্যাটারটাকে বসিয়ে দেবো। তোমাদের বলে রাখি, তোমাদের কাছে যদি কেক ওভেন না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা বাড়িতে নর্মাল কড়াইয়ের মধ্যে নুন দেবে, নুনের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবে প্রিহিট করার জন্য। তাহলেই তোমার রেডি হয়ে গেল, ওটা কেকের ওভেনের মতো কাজ করবে। আমি আমার কাছে কেক ওভেন আছে, তাই জন্য এটা আমি কেক ওভেনে করছি, তোমরা না থাকলে ওই প্রসেসে করবো। এটা আমি এবার কেক ওভেনের মধ্যে বসিয়ে দেবো। আমি আমার কেক ওভেনের মধ্যে ব্যাটারটাকে বসিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। কেকের টিনটাকে আমি বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হতে দেব 40 থেকে 45 মিনিট। মাঝখানে 30 মিনিট পরে একটু একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে, টুথপিকের গায়ে যদি কোনো ব্যাটার না লাগে, টুথপিক যদি ক্লিন বেরিয়ে আসে, তার মানে তোমার কেক রেডি। আমি মোটামুটি 30 মিনিট পরে একবার চেক করব, যদি না হয় তখন আরও 10 থেকে 15 মিনিট আমি বেক করে নেব। আমার কেকটা রেডি হয়ে গেছে, আমি ওভেন থেকে কেকটাকে বার করে নিয়েছি। এবারে কেকের আমি বাটার পেপারটাকে ছাড়িয়ে নেব। আমি কিন্তু কেকটা ওভেন থেকে বার করে মোটামুটি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে, তারপর আমি কেকটাকে ডিমোল্ড করেছি। সবসময় কেক একটু রেখে দিয়ে ঠান্ডা করে তারপর ডিমোল্ড করবে। এবারে আমি কেকের এই বাটার পেপারটাকে রিমুভ করে নিচ্ছি। কেকটা দেখো আমি বাটার পেপার ছাড়িয়ে নিয়েছি। এবার কেকটাকে আমি দুটো পার্টে ভাগ করে নেব। এখানে প্রথমে আমি মাঝখান দিয়ে এরকমভাবে ধরবো, দিয়ে এরকমভাবে আস্তে করে কেকটাকে কাটতে হবে। কেকটাকে দেখো আমি দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি, তোমরা চাইলে এটা তিনটে পার্টও করতে পারো। এবার আমি কেকের জন্য ক্রিমটা বানিয়ে নেব। কেকের ক্রিমটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি, সেটাকে কিন্তু আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি, মানে 30 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি করবো, ইলেকট্রিক হিটার এখানে আমি ইউজ করবো না। আমি এই হ্যান্ড হুইস্কারটাকেও ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, সবসময় চেষ্টা করবে ঠান্ডা করে নেবার। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে হুইপিং ক্রিম। এই ক্রিমটাও কিন্তু আমি 24 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে হুইপিং ক্রিম, তোমরা যে কোনো ব্র্যান্ডের হুইপিং ক্রিম ইউজ করতে পারো। এবার এই হুইপিং ক্রিমটাকে আমি এই হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো মতো ফেটাবো, খুব ভালো মতো এটা ফেটাতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব আসছে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম বোল থেকে পড়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা খুব ভালো মতো ফেটাতে হবে। এরকমভাবে খুব ভালো মতো ফেটাবে। ক্রিমটা পুরো রেডি হয়ে গেছে। ক্রিম রেডি হয়ে গেছে কী করে বুঝবে? এটা কিন্তু পড়ছে না, যেরকম নিয়েছি সেরকমই আছে, তার মানে ক্রিমটা রেডি হয়ে গেছে। আরেকটা হচ্ছে বাটিটাকে উল্টে দেখতে পারো, যদি ক্রিমটা না পড়ে তার মানে রেডি। বাটিটা উল্টে দিলাম, ক্রিম কিন্তু পড়ছে না, তার মানে রেডি হয়ে গেছে এই ক্রিমটা। এবার আমি ক্রিমটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি, একটা পার্ট সাদা রাখবো আর আরেকটা পার্ট রেড কালার দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু স্ট্রবেরি এসেন্স, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এবার এগুলোকে খুব ভালো মতো এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি, খুব ভালো মতো এর সঙ্গে মিক্সড করে দেবে। আমি রেড কালারটা মিশিয়ে দিয়েছি, আমি কিন্তু ফুড কালার খুব বেশি ইউজ করা পছন্দ করি না, তাই জন্য একদম অল্প দিয়েছি। আমি এরকম টাইপের কালার এসছে, মানে একদম ডিপ রেডটা আমি পছন্দ করি না। এবার তোমরা তোমাদের মতো যদি মনে হয় যে ডিপ রেড তোমাদের পছন্দ, তাহলে সেটা করতে পারো। এবারে আমি দুটো পার্ট রয়েছে, তাহলে একটাতে রয়েছে হোয়াইট আর একটাতে রয়েছে রেড। এই হোয়াইটটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স ইউজ করব। আমি জাস্ট এইটুকু পরিমাণে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এবারে কেকের এই পার্টের মধ্যে আমি একটু ভিজিয়ে নেব, মানে আমি এখানে সুগার সিরাপ তৈরি করেছি, জলের মধ্যে চিনিটাকে ভালোভাবে ডিজলভ করে নিতে হবে, তারই সুগার সিরাপ তোমার রেডি। দিয়ে এটাকে একটু এরকমভাবে ব্রাশের সাহায্যে আমি কেকটাকে একটু সফট করে নিচ্ছি, পুরো কেকটা এরকম দেব। এবারে এর মধ্যে আমি হোয়াইট ক্রিমটা দিয়ে দেবো।
হোয়াইট ক্রিমটা দিয়ে আমি একটু এরমভাবে স্প্রেড করে নিচ্ছি। আমার কিন্তু কোনো স্ট্যান্ড নেই, আমি নিচে একটা বাটি রেখেছি, তার মধ্যে এটা রেখে এরমভাবে করছি। সব রকম প্রসেসই আমি দেখিয়ে দিই, যার যেটা সুবিধা হয়। সবার বাড়িতে তো স্ট্যান্ড থাকে না, তাদেরও করতে ইচ্ছা করে, তাই জন্যই আমি এই প্রসেসে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। হোয়াইট ক্রিমটা দিয়ে আমি পুরোটা স্প্রেড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দেবো। কেকের উপরের পার্টটা আমি বসিয়ে দিয়েছি, আমি উপরেরটা একটুখানি কেটে নিয়েছি প্রমাণ করার জন্য। এবার এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। পুরোটাতে একই প্রসেসে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। সুগার সিরাপ পুরোটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি আবার হোয়াইট ক্রিমটা দিয়ে দিচ্ছি। হোয়াইট ক্রিমটা দিয়ে আমি এরমভাবে স্প্রেড করে নিচ্ছি। প্লেটটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে এরমভাবে স্প্রেড করে নিতে হবে। ওপরটাতে এরমভাবে সমান করে দিতে হবে, আর সাইডটাতেও ক্রিমটাকে সমান করে দিতে হবে। তার জন্য আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, এর সাহায্যে এরকমভাবে ঘোরাতে থাকবো আর সাইডটা সমান করে নেব। পুরো এরমভাবে ঘোরালেই কিন্তু সাইডটা সমান হয়ে যাবে। কেকের উপরে পুরোটা ক্রিম লাগিয়ে নিয়েছি। এবারে একটা ব্রেড কাটার নাইফের সাহায্যে আমি এরমভাবে একটা সমান দাগ করে নেব। একটা এরকম সমান দাগ করে নিতে হবে। সমান দাগ হয়ে গেছে, আর আরেকটা এরকমভাবে ত্যাচ্ছাভাবে দাগটা করতে হবে। এবার একটা এই টুথপিকের সাহায্যে এরকমভাবে আমি দাগ করে নেব, জাস্ট এরকমভাবে যাবে। এবারে একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি একটা নজেল ঢুকিয়ে নিয়েছি। এই পাইপিং ব্যাগটার মধ্যে রেড কালারটা আমি ঢুকিয়ে দিয়েছি। এবারে এখানে আমি ডিজাইনটা করে নেব। এরকমভাবে ডিজাইন করবে, তোমরা যেরকম খুশি ডিজাইন করতে পারো। পুরোটাতে এরকমভাবে ডিজাইনটা করে নেব। এটা সান্তার টুপি হচ্ছে। পুরোটাতে এরকমভাবে ডিজাইনটা করতে হবে। এরমভাবে পুরোটা ভর্তি করে দিতে হবে, একটু জাস্ট প্রেস করে এরম তুলে দিতে হবে। জাস্ট প্রেস করছি আর তুলে দিচ্ছি, এভাবে পুরোটা ভরাট করে দিতে হবে। এবার এই সাইডগুলোতেও আমি ভরাট করে দেব। পুরো টুপিটাই কভার করে দিতে হবে। এবার এই সাইডগুলোতে আমি এরকমভাবে জাস্ট একটু টেনে দিচ্ছি, একটু প্রেস করে টেনে দিচ্ছি। পুরোটাই এরকমভাবে কভার করে নেব। আমি পুরোটা সাইডটা রেডটা দিয়ে কভার করে দিয়েছি। এবার একটা নজেল নিয়েছি আর একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমি এরকম নজেল নিয়েছি, এটা দিয়ে আমি হোয়াইট দিয়ে ডিজাইন করে নেব। আমি এরমভাবে ডিজাইন করে নিচ্ছি। এবার এখানে একটা মাঝখানে এরম গোল মতো করবো, দিয়ে সান্তার গোপ মতো করতে হবে। এরকমভাবে একটু মোটা করে গোপটা করে দিচ্ছি। সান্তার চোখ করার জন্য আমি গোল করে নিয়েছি। এবার চকলেট স্প্রিঙ্কলস দিয়ে এই চোখটাকে পুরোটা ভরাট করে দিতে হবে। আমি কিন্তু কোথাও বেকিং ক্লাস করিনি, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের শখে করা। তোমরা চাইলে এখানে চকলেট সিরাপও দিতে পারো, বা চকলেট
জ্ঞানাশও দিতে পারো। আমি কেকটাকে ডেকোরেট করে নিয়েছি আর মাঝখানে একটা চেরি বসিয়ে দিয়েছি, তাহলে কি হয় বেশ কিউট লাগে দেখতে। তোমরা তোমাদের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারো, এখানে অন্য কিছুও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমার এই ক্রিসমাস স্পেশাল এগলেস সান্তা ক্লজ কেক পুরো রেডি হয়ে গেছে। তোমরা দোকান থেকে তো এটা কিনতেই পারো, কিন্তু এটা অনেকটাই দাম নেবে, বাড়িতে কিন্তু অনেকটাই কম খরচে এই ক্রিসমাস স্পেশাল সান্তা ক্লজ কেকটা তৈরি করতে পারবে। আমার এই কেকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল পাইলের রান্নাঘর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর একটা বেল আইকন আছে সেটা প্রেস করো, তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার রেসিপি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মেরি ক্রিসমাস।